এই ভাইয়া নিউ মার্কেট চলেন তো? ম্যাডাম মাত্র 5 মিনিট লাগবে, আমি একটু কথাটা শেষ করে ফেলি। তনু আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা পাঠিয়ে দাও। আচ্ছা একবার আমাকে এটিএম কার্ডের পিনটা বলো, আমি না ভুলে গেছি। হ্যাঁ বলো পিন কোডটা বলো। 8869। আচ্ছা ঠিক আছে। আস্তে করে ক্রেডিট কার্ডটা বের করে ফেলি যেন বুঝতে না পারে। যাক বুঝতে পারে নাই। যাই তাড়াতাড়ি প্যাসেঞ্জারটাকে নামায়, টাকাটা তুলতে যাব। শোন একটা মুরগিরে ফাঁসাইছি, ওর অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে। তুই এক কাজ কর তাড়াতাড়ি আয়, আমি ওর রিকশায় বসে থাকবো, তুই আমার ফোনটা নিয়ে পালাই যাবি। আমি লোকেশন সেন্ড করতেছি, বাদ বাকিটা আমি দেখে নিব। বাবা রে বাবা, তোর তো অনেক ট্যালেন্ট আছে, তুই তো 10 লাখ টাকা আর চুনায় ধরা দিলি রে। হইছে আর আমার প্রশংসা করা লাগবে না, এখন তাড়াতাড়ি চল টাকাগুলো বের করে নিয়ে আসি চল। মেসেজ চলে আসছে, তাহলে ভাইয়া টাকা পাঠিয়ে দিছে। যাই এক কাজ করি, এটিএম কার্ড থেকে টাকা তুলে নিয়ে আসি। আরে আমার এটিএম কার্ড, আরে এটিএম কার্ড গেল কই?